সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের গত সপ্তাহ থেকে আমরা যে ক্লাস করছি সেটি তোমাদের যে কোর্স বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক তার অষ্টম অধ্যায়ের বাংলাদেশ ও অর্থনৈতিক কূটনীতি, এই কোর্সের থেকে আমরা গত সপ্তাহে পাঠ করেছিলাম, আলোচনা করেছিলাম অর্থনৈতিক কূটনীতি কি, অর্থনৈতিক কূটনীতির প্রকারভেদ। একটু রিক্যাপ করি, অর্থনৈতিক কূটনীতি বলতে কি বুঝি আমরা। অর্থনৈতিক কূটনীতি হচ্ছে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা আদায় করার জন্য যে কূটনীতি পরিচালনা করে, অর্থাৎ অন্য রাষ্ট্রের সম্পদের নাগাল পাওয়ার চেষ্টা রত থাকে বা প্রয়াসী হয়, তাই হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। অর্থনৈতিক কূটনীতি প্রকারভেদ আমরা দেখেছিলাম দুই প্রকার, একটি হচ্ছে জাতীয় স্বার্থবোধে অর্থনৈতিক কূটনীতি, আরেকটি হচ্ছে বহুজাতিক অর্থনৈতিক কূটনীতি। জাতীয় স্বার্থবোধ থেকে অর্থনৈতিক কূটনীতি, এটা একটি রাষ্ট্র যে অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে তাই হচ্ছে জাতীয়, তা করে সে তার রাষ্ট্রের স্বার্থ থেকে, ন্যাশনাল ইন্টারেস্ট থেকেই সেই অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। আর বহুজাতিক অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম, এটি যে বিশ্বের বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে, আন্তর্জাতিক সংস্থা রয়েছে, WTO, গ্রুপ 77, NAM, বিসমার্ক, এই জাতীয় পরে SAARC, আসিয়ান, বিসমেক, এরা এইসব আঞ্চলিক সংস্থাগুলো বহুজাতিক অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে অর্থনৈতিক কূটনীতির অনুঘটক বা ভূমিকা পালনকারী দুই ধরনের কর্তৃপক্ষের কথা বলেছিলাম, একটি হচ্ছে রাষ্ট্র আর একটি হচ্ছে রাষ্ট্র নয় এমন ভূমিকা পালনকারী ব্যক্তি বা সংস্থা। তো রাষ্ট্র তো বুঝাই যাচ্ছে রাষ্ট্রীয় ভাবে যে কার্যক্রম অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা হয় সেটাই, আর এর বাইরে রাষ্ট্রের বাইরে যে যারা ভূমিকা পালনকারী ব্যক্তি বা সংস্থা তার কয়েকটি নাম উল্লেখ করেছিলাম, একটি হচ্ছে NGO, আরেকটা হচ্ছে ব্যবসায়ী ও ব্যবসায়ীদের সংস্থা, এছাড়া রয়েছিল বিনিয়োগকারী এবং সর্বশেষ ছিল ডিপ্লোম্যাট বা কূটনীতিকরা। তা আজকে আমরা আলাপ করব, আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিতে, অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে সরকারি পদক্ষেপ সমূহ এবং বাংলাদেশের বিভিন্ন সরকারের আমলে অর্থনৈতিক কূটনীতি উদ্যোগ সমূহ। তো প্রথমে আমরা দেখি বাংলাদেশের বিভিন্ন সরকার যে কূটনীতি বাস্তবায়নে যে পদক্ষেপ গুলো গ্রহণ করেছেন বিভিন্ন সময়, তারই প্রেক্ষিতে আমরা আজকে প্রথমে একটু আলোচনা করব। তো বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বেগবান ও সক্রিয় অর্থনৈতিক কূটনীতি। বাংলাদেশ সরকার কর্তৃক অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে পররাষ্ট্র নীতির যোগসূত্রকে সুসংহতভাবে সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে 46টি দেশে। এই 46টি দেশের কূটনৈতিক মিশনের মধ্যে 19টি দেশে, 19টি মিশনে কমার্স উইং বা বাণিজ্য উইং রয়েছে, যারা ওই সকল রাষ্ট্রগুলোর সাথে অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর বাইরে যে হাই কমিশন বা দূতাবাস গুলো রয়েছে তারা তাদের পক্ষ থেকে হাই কমিশনার মহোদয় নিজেই সক্রিয় ভূমিকা পালন করেন বাণিজ্য সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে। এভাবেই বাংলাদেশ প্রতিনিয়ত অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমে নিজেকে সক্রিয় রেখেছে, যাতে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যে লক্ষ্য রয়েছে সরকারের, তা বাস্তবায়নের জন্য অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমে বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে। এখন আমরা দেখি এই অর্থনৈতিক কূটনীতি বাস্তবায়নে সরকারের কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেগুলো। প্রথমত হচ্ছে রপ্তানি আয় বৃদ্ধিকরণ তথা রপ্তানি উন্নয়ন, অর্থাৎ একটি দেশ আমদানি এবং রপ্তানি এই দুই ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে থাকে। একটি দেশ যখন আমদানি করে বুঝতে হবে সেই দেশে ওই পণ্যের ঘাটতি রয়েছে, ফলে সেটি তারা আমদানি বা ইম্পোর্ট করে। এখন এই ইম্পোর্ট প্রক্রিয়া, আমদানি প্রক্রিয়া কি হচ্ছে, দেশের থেকে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, আর যদি
এক্সপোর্ট করা যায়, অর্থাৎ রপ্তানি করা যায়, রপ্তানি করলে, রপ্তানি প্রক্রিয়া উন্নত করলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এ কারণেই বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো দেখা যায় যে তাদের যে বাণিজ্যের পরিসংখ্যান করলে দেখা যায় তারা আমদানি থেকে রপ্তানি বেশি করে। বাংলাদেশ সরকারও চেষ্টা করে যাচ্ছে রপ্তানি আয় বৃদ্ধিকরণ তথা রপ্তানির উন্নয়ন, বিদেশের বাজারে পণ্য প্রবেশের জন্য প্রতিবন্ধকতা দূরীকরণের প্রচেষ্টা। বিশ্বের যে কোনো রাষ্ট্রেই অন্য রাষ্ট্র থেকে যে পণ্য আসে সেই পণ্য আসার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, ট্যাক্সের ব্যাপার রয়েছে, শুল্কের হার সেটি যদি বেশি থাকে তাহলে লাভজনক হয় না, সেখানে মার্কেট বা বাজার পাওয়া যায় না। আবার অনেক রাষ্ট্র রয়েছে সেখানে সকল রাষ্ট্রের পণ্য তারা আমদানি করে না বা তাদের দেশে রপ্তানি করার সুযোগ দেয় না। এই সকল নানা ধরনের প্রতিবন্ধকতা অবস্টেকল এগুলা দূর করে বিদেশের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি, তোমরা সবাই জানো বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম সোর্স হচ্ছে রেমিটেন্স, ফরেন রেমিটেন্স। এই রেমিটেন্সের সিংহভাগই আসে বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মী রয়েছে যারা বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। প্রায় 1 কোটি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে, যার মধ্যে শতকরা 75% মধ্যপ্রাচ্যে কর্মরত, তারা প্রতি বছর সাম্প্রতিক হিসাবে 2,000 কোটি টাকার বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে। এই যে এত বছর একটি খাত বৈদেশিক মুদ্রা অর্জনের, এই খাতটিকে সরকার সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে বিশ্ববাজারে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে সক্রিয় ভূমিকা পালনের জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য নানা ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণে প্রবাসীদের উৎসাহ প্রদান। একটি সময় ছিল যখন বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যে কর্ম জনশক্তি বা প্রবাসী যারা ছিলেন, যাদেরকে আমরা রেমিটেন্স ফাইটার নামে উল্লেখ করে থাকি, সেই রেমিটেন্স ফাইটাররা অবৈধ পন্থায় তাদের অর্জিত অর্থ বাংলাদেশে প্রেরণ করত। অবৈধ পন্থা বলতে হুন্ডি ব্যবস্থাকে বোঝায়, কেননা তখনও বাংলাদেশে সেই ধরনের আধুনিক অনলাইন ট্রানজেকশনের ব্যবস্থা চালু হয়নি, ফলে বিদেশ থেকে যথাযথ প্রক্রিয়ায় বৈদেশিক মুদ্রা প্রেরণে অনেক ধরনের সমস্যা বিরাজ করত, যে কারণে তারা প্রবাসী, অর্থাৎ প্রবাসীরা এই অর্থটি তারা হুন্ডির মাধ্যমে লেনদেন করত, ফলে দেশের রেমিটেন্স থেকে দেশ বঞ্চিত হতো। তো সরকার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে এবং এখন সরকারকে এক্ষেত্রে প্রায় শতভাগ সফলই বলা যায় যে বৈধ চ্যানেলে ফরেন রেমিটেন্স প্রেরণে বিদেশিদের উৎসাহকরণ, উদ্বুদ্ধকরণ এবং তারা, অর্থাৎ প্রবাসী জনশক্তি, এক্ষেত্রে সক্রিয় সমর্থক এবং সেই নির্দেশনা মেনেই তারা অর্থ প্রেরণ করছে, ফলে বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স আসছে, যা বাংলাদেশের অন্যান্য যে শিল্প খাত, বাণিজ্যের বিভিন্ন খাতে তারা ইনভেস্ট করতে পারছে সরকার। সরাসরি বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বৃদ্ধি সাধনে সর্বাত্মক প্রয়াস। একটি দেশ শুধুমাত্র বৈদেশিক বিদেশে প্রবাসী রপ্তানি করেই, জনশক্তি রপ্তানি করেই যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে তা নয়, তাছাড়াও সরাসরি বৈদেশিক বিনিয়োগের একটি ব্যাপার রয়েছে। অর্থাৎ বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেল এবং দেশে থাকা অবস্থায়ও বিভিন্ন কমার্শিয়াল মিটিং এ, সেমিনারে বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানান, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে, আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন। এই বিনিয়োগকারীদের যে আহ্বান, তারা সবাই যে ফরেনার তা না, বরং বাংলাদেশি যারা বিশ্বের বিভিন্ন দেশে ইমিগ্রেন্ট বা অভিবাসী হিসাবে রয়েছেন তাদের প্রতিও আহ্বান জানানো হচ্ছে, তাদেরকেও আমন্ত্রণ জানাতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বৈদেশিক সংস্থা, বৈদেশিক কোম্পানিগুলোকেও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য বা বিনিয়োগ করার জন্য অনুরোধ করে যাওয়া হচ্ছে এবং এক্ষেত্রে সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে।
বিনিয়োগের বিভিন্ন মাধ্যম আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আছে, তারপর আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস গ্যাস এগুলা, বিদ্যুৎ সেক্টর, এগুলাতেও ফরেন ইনভেস্টমেন্টদের অংশগ্রহণে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন রাষ্ট্র থেকে অর্থনৈতিক সুযোগ সুবিধা আদায়, যেখান থেকে যে ধরনের সুবিধা অর্জন করা যায়, যেখানে ফ্রি ট্রেড পাওয়া যায়, যেখানে ট্যাক্স ফ্রি ট্রেড করা যায়, এই সুযোগ সুবিধাগুলো সরকার বিভিন্ন রাষ্ট্র থেকে গ্রহণ করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তৈরি পোশাক শিল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের কোটা বৃদ্ধি, জিএসপি সুবিধা পুনর্বহালের প্রচেষ্টা জোরদার। তোমরা সবাই জানো বাংলাদেশের যে ফরেন রেমিটেন্স আয়ের, প্রবাসীদের তো তারা জনশক্তি মাধ্যমে ফরেন রেমিটেন্স আর্ন করতেছে, এছাড়া বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের ফরেন রেমিটেন্স আয়ের সবচেয়ে বড় সেক্টর হচ্ছে রেডিমেড গার্মেন্টস, অর্থাৎ তৈরি পোশাক শিল্প। বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অনেক সমাদর রয়েছে, অনেক সুনাম রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্পের বাজার, সেখানে আরো কোটা বৃদ্ধি, অর্থাৎ আরো বেশি পরিমাণে তা বাংলাদেশ কি চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করতে, সে কোটা বৃদ্ধির জন্য সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। পাশাপাশি জিএসপি সুবিধা, যেটি বাংলাদেশ বেশ কয়েক বছর আগে হারিয়েছে, সেটি পুনর্বহালের প্রচেষ্টা জোরদার করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় ভাবে বিভিন্ন রাষ্ট্রের সাথে অর্থনৈতিক কূটনীতির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ, অর্থাৎ পারস্পরিক সমঝোতার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সাথে অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রটিকে সরকার গুরুত্ব প্রদান করে আসছে। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ ক্ষেত্রে উন্নয়ন, এখনকার যুগ যে আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞান প্রযুক্তির যুগ, পরিবেশগত যুগ, এই এই এইসব সেক্টরে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এখন আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন সরকারের আমলে অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম কেমন ছিল, বাংলাদেশ কিভাবে এই অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম গুলো পরিচালনা করে আসছে। তোমরা সবাই জানো 1971 সালে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, সদ্য স্বাধীন বাঙালিদের পুনর্গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সক্রিয় ভূমিকা পালন করেন, গ্রহণ করেন। তিনি দেশি বিদেশি বিভিন্ন সংস্থার সাহায্য লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে থাকেন। পাশাপাশি তিনি বিশ্বের সব রাষ্ট্রসমূহের কাছ থেকে সমর্থন স্বীকৃতি আদায়েরও চেষ্টা চালিয়ে যান। বঙ্গবন্ধুর এই প্রক্রিয়া যথাযথভাবেই অনুসৃত হয়ে আসছে। পরবর্তী সরকার বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায়। তারপর জাতির পিতাকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে হত্যা ফলে দেশের অর্থনৈতিক কার্যক্রম সব সকল ধরনের কার্যক্রম মুক্ত হয়ে পড়লেও ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা চালায়। তো বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমে মাইলস্টোন হিসাবে বিবেচিত মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি 70-এর দশকে শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে জনশক্তি রপ্তানি কার্যক্রম শুরু করে। পাশাপাশি জাপান, ইটালি সহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমশক্তি বাজার রয়েছে। তো এই শ্রমশক্তির বাজার মধ্যে এখন বাংলাদেশে প্রায় 80 লক্ষ লোক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত, এবং তারা বছরে প্রায় 2,000 কোটি টাকার বেশি রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে। ফলে এটি দেশের অর্থনৈতিক চাকা ঘোরাতে একটি সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের প্রতিটি সরকারই অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছেন, অর্থনৈতিক কূটনীতি জোরদার করছেন। তো আমি এক্ষেত্রে বাংলাদেশ যেটি সক্ষম হয় 2001 সালের নাগাদ 2001-2 সালে যে অর্থনৈতিক কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করতে গিয়ে পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখিতা নীতি, এই নীতি অনুসরণ করতে থাকে। ফলে দেশের এই অর্থনৈতিক কূটনৈতিক ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উন্মোচন ঘটে এবং বাংলাদেশ এই সময়ে ARF অর্থাৎ আসিয়ান রিজিওনাল ফোরামের
সদস্য হিসাবে নির্বাচিত হয়, এর আগে বাংলাদেশ ইসলামিক সলিডারি ফান্ডের স্থায়ী কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়, এছাড়াও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার সদস্যপদ নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে আসছে দেশের বিভিন্ন সরকার। 2007 সালে সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের পররাষ্ট্রনীতির যে 10টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তার মধ্যে 3টি ছিল বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি সংক্রান্ত। এই 3টি লক্ষ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি, যে অর্থনৈতিক কূটনীতি সংক্রান্ত যে লক্ষ্য 3টি। প্রথমটি হচ্ছে বিদেশে বাংলাদেশি পণ্যের বিশেষ করে তৈরি পোশাকের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং বিশ্ববাজারে বাংলাদেশের এই তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য যে বাণিজ্যিক উপাদান সেগুলো দেশের স্বার্থের অনুকূলে বাণিজ্য ব্যবস্থা প্রবর্তনের প্রচেষ্টা চালানো। দ্বিতীয় লক্ষ্য ছিল বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে অভিবাসী বাংলাদেশি অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশি সহ বিভিন্ন বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করা। আগেই বলেছিলাম যে আমাদের এখানে বিনিয়োগকারী হিসাবে শুধুমাত্র যে ফরেনাররাই আসবেন তারা নয়, বরং আমাদের দেশে যে সকল লোক ইমিগ্রেন্ট হয়ে বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন তারাও তাদের মাতৃভূমির জন্য এই দেশে ইনভেস্ট করবেন, সেবা করার জন্য দরকার নেই, বিনিয়োগ করুক। আমাদের অনেক ব্যক্তি রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত উন্নত অবস্থানে সমৃদ্ধভাবে রয়েছে, তারা যদি বাংলাদেশে বিনিয়োগ করে তাহলে তাদের যেরকম আর্থিক লাভ হবে পাশাপাশি বাংলাদেশেরও অর্থনৈতিক ভিত আরো শক্তিশালী হবে। এই জন্য এনআরবি অর্থাৎ নন রেসিডেন্স বাংলাদেশি ছাড়াও দের পাশাপাশি ফরেন ইনভেস্টরদেরও বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করে। এছাড়াও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে নতুন বাজার সন্ধান করা। বাংলাদেশের যে 80 লক্ষ লোক বিদেশে রয়েছে তার অধিকাংশই কিন্তু অদক্ষ বা আধা দক্ষ। এই বাজারটি আসলে বর্তমান যে চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড, এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডের যে কম্পিটিটিভ বাণিজ্য ক্ষেত্র এখানে খুব কঠিন, এখানে তোমার কর্মসংস্থান খুঁজে বের করা বিশেষ করে অদক্ষ বা আধা দক্ষ শ্রমিকদের, তাদের জন্য বাজার খোঁজার জন্য সর্বাত্মক প্রচেষ্টা ছিল ওই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম লক্ষ্য। 2009 সালের 6ই জানুয়ারি মহাজোট সরকারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়, সেই সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত হন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার পরপরই যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন সেখানে উল্লেখ করেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য তার সরকারের কূটনীতি হবে অর্থনৈতিক কূটনীতি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব মতে বাংলাদেশে বর্তমানে জনশক্তি প্রবাসী জনশক্তি রয়েছে 80 লক্ষ, যার 75% রয়েছে কোথায়, মধ্যপ্রাচ্যে, এবং এইখান থেকে আয় আসে প্রায় 2,000 কোটি টাকা বৈদেশিক মুদ্রায়। তো বাংলাদেশের এই জনশক্তি বাজারে সম্ভাবনা আরো বেশি রয়েছে বা বিশ্বের বিভিন্ন দেশেই এখন জনশক্তি রপ্তানির ক্ষেত্র তৈরি হচ্ছে, এই জন্য প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা, বৈদেশিক কর্মী নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন, পাশাপাশি প্রবাসে যারা থাকছেন কর্মচারী হিসাবে জনশক্তি হিসাবে তাদের বিভিন্ন স্বার্থ সুরক্ষা করা, পাশাপাশি একটি স্থিতিশীল সরকার দেশে থাকা। এ লক্ষ্যেই বর্তমান সরকার বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় খুলেছেন, প্রতিষ্ঠা করেছেন মূলত এই প্রবাসী জনশক্তি বিভিন্ন দাবি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো দেখভাল করার জন্য এবং তাদের স্বার্থ অধিকার সুরক্ষার জন্য, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য তাদের সেখানে যে কর্ম সেই কর্ম তারা যেন নিশ্চয়তা পায় সেই কর্মে তাদের ইনভলভমেন্ট বা যুক্ত থাকার ক্ষেত্রে। এছাড়াও মেশিন রিডেবল পাসপোর্ট যেটি আন্তর্জাতিক বিশ্বে গৃহীত হচ্ছে, বাংলাদেশে যেটি আগে ছিল না, মেশিন রিডেবল পাসপোর্ট MRP 2011-10 সাল থেকেই মূলত প্রক্রিয়া শুরু হয়, ফলে বিশ্ববাজারে বাংলাদেশের মেশিন রিডেবল পাসপোর্ট
প্রতিষ্ঠার মাধ্যমে জনশক্তি যারা প্রবাসে কাজ করছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই এমআরপি বা মেশিন ডিউরেবল পাসপোর্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন বর্তমান সরকার। পাশাপাশি যে সকল রিক্রুটিং এজেন্সি অবৈধ পন্থায় অধিক অর্থের বিনিময়ে ঝুঁকি নিয়ে ছোট ট্রলার নৌকা বা ছোট জাহাজের মাধ্যমে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি অনৈতিক পন্থা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে এবং মালয়েশিয়ার সাথে প্রবাসী সরকারের কল্যাণ সরকারের মন্ত্রণালয়ের যে চুক্তি হয়েছে সেই চুক্তির মাধ্যমে মাত্র 42,000 টাকায় মালয়েশিয়ায় অদক্ষ জনশক্তি রপ্তানির প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। তো এর মাধ্যমে অতি অল্প খরচে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সম্ভব। এছাড়াও বিভিন্ন ভাবেই বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে বাংলাদেশে একটি দক্ষ জনশক্তি ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সরকারের অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী সপ্তাহটি আমাদের ক্লাস অনলাইন ক্লাস বন্ধ থাকবে, কারণ তোমরা সবাই জানো এখন দেশে দুর্গাপূজা উৎসব শুরু হয়েছে, মূলত আজ থেকে, আজকেই শুরু হয়েছে, তারপর আমরা আজকে ক্লাসটি নিলাম। আগামী সপ্তাহে ক্লাস হবে না, পরবর্তী সপ্তাহ অর্থাৎ 1 নভেম্বর থেকে তোমাদের আবার অনলাইন ক্লাস শুরু হবে এবং তোমাদের ক্লাসের এই রুটিনটিও পরিবর্তন করা হচ্ছে। তোমরা দু একদিনের মধ্যেই তোমাদের এই গ্রুপে নতুন রুটিন দেখতে পাবে, সেই অনুযায়ী তোমরা 1 নভেম্বর থেকে অনলাইন ক্লাসে আবার তোমাদের সাথে সংযুক্ত হবো, তোমরাও সবাই থাকবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা।